হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি শ্রাবণী। সকাল সকাল আবার আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে তোমার 8:30। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে দেখো সকালবেলা আমি কি নিয়ে নিয়েছি, যেটা আমি এখন রোজ খাওয়া শুরু করেছি, তোমাদের সাথে তো শেয়ার করেইছি। লেবু আর হচ্ছে মধু গরম জল দিয়ে, তো সেইটা নিয়ে বসেছি। আর ভাবলাম তোমাদের সাথে একটু বকবক করে নি, একটু কথা বলে নি। আর যেটা বলবো সেটা হচ্ছে, আমি 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ আওয়ার তো কিছুদিনের মধ্যেই পূর্ণ হয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে তোমরা ছাড়া এটা পসিবল হতো না। তোমরাই আমাকে, আমার ভিডিও দেখেছো, কিন্তু একটা জিনিস কমেন্টস করছো না, সেটাই মানে কমেন্টস করো। তোমরা প্লিজ জানিও কেমন লাগলো আমার, কোনো যদি তোমার ভুলও মনে হয় সেটাও প্লিজ আমাকে জানিও, তাহলে আমি সেটাকে ইম্প্রুভ করতে পারবো। সেই জন্য কমেন্টসটা কিন্তু করো। আর কমিউনিটি পোস্টও পেয়ে গেছি, কমিউনিটিটাও পেয়ে গেছি, সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা, তোমাদের জন্যই এটা পসিবল হয়েছে, এছাড়া আর কিছু না। তোমরা পাশে থেকো, আমি যেন আরো এগিয়ে যেতে পারি, বাস এটাই বলবো। আমি ভাবছিলাম যে তোমাদের বলবো বলবো, আর ব্লগের মধ্যে আর বলা হয়েছে, তা আজকে সকালবেলা আমি স্থির করে নিয়েছিলাম, আগে এই নিউজটা আগে তোমাদের দেব, তারপরে আমি ব্লগ স্টার্ট করব। সো এটা আগে তোমাদের জানিয়ে দিলাম। তোমরা প্লিজ আমার আরো পাশে থেকো, তাহলে আমি আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। সো নতুন বন্ধুদেরও জানাচ্ছি, যারা নতুন বন্ধুরা অনেক আমার চ্যানেলে আসছো তাদেরও জানাচ্ছি, মানে ভালোবেসো চ্যানেলটাকে, যদি আমাকে, আমাকেও অ্যাটলিস্ট ভালোবেসো, আমার ব্লগগুলোকে ভালোবেসো। যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক আর কিন্তু কমেন্টস করতে ভুলো না, আমার খুব ভালো লাগবে। তোমরা যদি কমেন্টস করো, তোমাদের ফিডব্যাকগুলো পেলে আমার খুব ভালো লাগবে। সো প্লিজ তোমরা কমেন্টস করতে কিন্তু ভুলো না। চলো, এই নিউজটাই দেওয়া ছিল তোমাদের। আর এখন এইটা জল, লেবু জল খেয়ে শুরু করেছি, কিন্তু আমি অনেকদিন ধরে শুরু করেছি, তোমাদের তো সেটা বলেইছি। দেখা যাক কতটা কি এফেক্ট হয়, দেখা যাক। চলো আগে এইটা খেয়ে নিই সকালবেলা, তারপরে রুটি বানাবো, তরকারি বানাবো। আজকে আলুর তরকারি সময় বললো খাবে, তো আলুর তরকারি বানাবো, তারপরে এগুলো বানাচ্ছি। চলো আগে এটা খেয়ে নিই। চলো রুটি তো করবোই, তার আগে আলুর তরকারি করব, তাই আগে ফার্স্টে আলু কেটে নিচ্ছি। আজকে ভেবেছি আরুষকেও আলুর তরকারি দিয়েই খাওয়াবো, নর্মালি ও তো এমনি বাটার দিয়ে খায়, আজকে আমি ভেবেছি ওকেও আলুর তরকারি দিয়েই খাওয়াবো, দেখে দেখা যাবে। কিন্তু চেষ্টা করছি, শুনে নিয়েছে আলুর তরকারি খাবো না বলতে চলে এসছে, কারণ ও মিষ্টি খায় না। কালকে সময় মিষ্টি এনেছে, একটা মিষ্টি খাইয়েছি, খেয়েছে। আসলে সবকিছুই তো খাওয়া দরকার, মানে খাওয়ানো শেখাচ্ছি অ্যাটলিস্ট। ও তো খুব ঝামেলা করে, খাবো না করতে থাকে, কিন্তু তাও চেষ্টা করছি, দেখি কি করে। চলো গ্যাস বসিয়ে দিয়েছি, আর এখন তরকারি করা শুরু করে দিচ্ছি। চিমনি এখনো চালাইনি, চিমনি চালালেই ভ্যাবা ভ্যাবা আওয়াজ শুরু হয়ে যাবে, তাই জন্য আগে কথা বলে নিচ্ছি। চলো শুরু করছি। চলো একদিকে তরকারি হচ্ছে, আর আমি এখন রুটিটা বানিয়ে নিই। চলো চলো, ব্রেকফাস্ট রেডি। এই দেখো রুটি, একটা সোমর, একটা আমার, আর এটা, এটার মধ্যে আরুষেরটা, আরুষেরটার মধ্যে দিইনি, আমারটার মধ্যে নিয়ে নিয়েছি, ওটা দিয়ে খাবো। আর রয়েছে মিষ্টি, মিষ্টি রয়েছে রসগোল্লা, ব্যাস। দেখো চলে এসছে মামা আমার করতে করতে। চলো এখন ব্রেকফাস্ট করবো, চলো চলো। কখন থেকে নিয়ে বসেছি এই দেখো, এখনো এখনো কতখানি রয়েছে, একটু একটু করে খাবে, একটু একটু করে আবার ল্যাপটপ দেখবো, এখানে চলছে, মানে ওইটা দেখি দেখি খাওয়ালে কি তাহলে একটু মানে মনোযোগটা অন্যদিকে যায়, নাহলে তো একদমই খেতে চায় না। তাও পড়ে যাবে তো, দেখছো আরুষকে, খাবে না খাবে না করে যাচ্ছে, তাও কোনো রকমে একটু খাওয়াচ্ছি বসে বসে। আমার খাওয়া হয়ে গেল, ওর এখনো খাওয়ালো না, ওখানে ঝালই লাগে। আমি এর মধ্যে একটাও লঙ্কা দিইনি জানো, একটা দিয়েছিল, একটাও দিইনি লঙ্কা, একটাও দিইনি আমি, ঝাল লাগছে। জল খাও,
চলো ওকে একটু খাইয়ে নি, তারপরে ব্লগটা অবশ্যই কন্টিনিউ করছি। চলো, আরুষকে খাওয়ানো হয়ে গেছে, অনেক কষ্ট করে খাওয়ানো হলো। যাই হোক, চলো এখন যেটা করব সেটা হচ্ছে তোমাদের দেখাই, যেটা থাম্বনেলে আমি দিয়েছি এই জিনিসটা এখন খোলা হবে, কি আছে এর মধ্যে সেটা এখন দেখা হবে। চলো চলো এখন এটা খুলবো, কি আছে তোমাদের দেখাবো। চলো ওপেনিং ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এসে গেছে, যেটা আমার খুব দরকার ছিল, আমাদের বলছিলাম তোমাদের কেটলিটা খারাপ হয়ে গেছে, ওইটাই এসেছে। তোমাদের তো বলেছিলাম অর্ডার দেওয়া হয়েছে, এবার আমি বলেছিলাম একটু ছোট সাইজই দিতে। আর এটা দেওয়া হয়েছে বোরোসিল কোম্পানি, এই দেখো বোরোসিল কোম্পানির এটা দেওয়া হয়েছে। এই দেখো এই যে হলো জিনিসটা, সব তো এখন বাড়ি থেকে কি লাগছে এবার চালিয়ে দেখতে হবে তারপরে। চলো এইটাই এসছে তোমাদের সাথে শেয়ার করছি, আর তার সাথে হচ্ছে এইটা, এইটা তো কারেন্টের, এটা তো লাগেই, এটার মধ্যে চালিয়ে তারপরে চলো চলো তোমাদের সাথে শেয়ার করলাম। ইলেকট্রিক কেটলিটা অর্ডার দিয়েছিলাম, সেটাই এসে গেছে, তোমাদের তো বলেছিলাম অর্ডার দেওয়া হয়েছে। আর এবারেরটা তো বললাম তোমাদের বোরোসিল কোম্পানির আনা হয়েছে, দেখা যাক কিরকম কি হয় দেখা যাক। আর এখন হচ্ছে আরুষকে একটু ড্রয়িং করাতে বসবো, ওকে আমি একটু শেখাচ্ছি, ড্রয়িংটা একদম করতে চাইছে না, কালারিং করতে চাইছে, কিন্তু ড্রয়িং যে একে ওদের এখন আঁকাটাও করতে বলছে, সেই জন্য এখন ড্রয়িং করাতে বসবো। চলো দেখো একটু বসেছি আরুষকে নিয়ে ড্রয়িং করাতে, আরুষ আমরে লাগতে বলেছি, একদিকেরটা আমি এঁকেছি আর একদিকেরটা আরুষ এঁকেছে। আরুষ দেখাবে, এইটা হচ্ছে আরুষ এঁকেছে, এই দেখো ওকে শেখানো হচ্ছে একটু ড্রয়িংটা, কারণ কি ড্রয়িংটাও খুব ইম্পর্টেন্ট, একটু ড্রয়িং টিচার রাখা হয়েছিল সেটার সাথে তো করলোই না, তাকে আমাদের বলা উনি বললো যে ও আর একটু বড় হোক, ও বসতে চাইছে না, তো সেই জন্য এখন আমি ওকে একটু শেখাচ্ছি। আরুষের সাথে এখন বলা হয়েছে, দুটো যেহেতু আমরেলা আঁকা হয়েছে, কম্পিটিশন কে ফার্স্ট হয় এইভাবে করানো হচ্ছে, আমিও করছি একদিকে আর একদিকে ও করছে, এইভাবে করা হচ্ছে। চলো তোমাদের সাথে শেয়ার করছি, চলো কালার করানো হচ্ছে এখন, কালার টাইম, তারপরে আমার এখনো রান্না বাকি আছে, আমি একটু ওকে জাস্ট না পড়তে বসালে হয় না একটু দিনের বেলাটা, তাই একটু জাস্ট পড়িয়ে তারপরে রান্না করতে যাব। চলো আরুষ ফার্স্ট হয়েছে, ড্রয়িং করেছে, এই দেখো আমি করেছি একটা, এটা আরুষ করেছে, আর ফার্স্ট হয়েছে কে, কি করেছি জানো, আমাকে করতে দিচ্ছে না, মানে তুমি পরে করবে, আগে আমি করে নি, তাড়াতাড়ি করে নিজে করে নি, আমি ফার্স্ট। চলো এইভাবেই আমরা একটু ওকে একটু এনকারেজ করা, এইভাবে একটু করাই আমি, যাতে মানে একটুখানি মানে করতে পারে, ড্রয়িংটা একদম করতে চায় না, সেই জন্য একটু শেখা একটু শেখাচ্ছি যতটা আমি পারি। যাই হোক এটা একটু করে নিয়ে ওর সাথে বসে, তারপরে তো তোমাদের বললাম রান্না করতে বসবো, আজকে রান্নাটাও খুব বেশি নেই বলেই আমি একটু টাইম ওকে একটু বেশি দিতে পারছি, তার কারণ হচ্ছে ওই তোমাদের বলেছিলাম চিলি চিকেনটা না গরম করবো, চিলি চিকেন আছে, আর একটু ভাবছি পোলাও বানিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে আজকে দুপুরবেলা, তো হয়ে যাবে, রাত্রে রান্না করা আছে, মাছ টাছ করা আছে, সেই জন্য অতটা অসুবিধা নেই।
চলো পোলাওটা যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করবই। চলো এখন ওকে একটু টাইম দিয়ে দিই। চলো আরুষের পরোনা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আরুষের জন্য আপেল কাটতে বসেছি। আর আপেলটা আরুষকে মানে ছোট ছোট করে পিস করে যেভাবে মানে কলাটা দিই সেইভাবে পিস করে খাবে, আর ও তারপরে কাঁটা চামচ দিয়ে খাবে, সেই জন্য ওইভাবেই করে দিই। আমার খাওয়াটা নিয়ে কথা যেরকম করেই হোক মানে খাওয়া শুধু সেইটাই চাই, কেন ও একদম খেতে চায় না যেহেতু। তাও আজকে তো মানে মানে এখন প্রতিদিনই না আমি একটু চেষ্টা করছি, একটু মানে চিবিয়ে চিবিয়ে, যেহেতু খায় না তোমাদের তো বলেইছি চিবিয়ে চিবিয়ে একদম খেতে চায় না, কিন্তু এখন একটু চেষ্টা করছি যাতে চিবিয়ে চিবিয়ে খায়। সেই জন্য ভাতটা নিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকছি, তারপরে গিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর সকালবেলা করেও ব্রেকফাস্টটাও আমি একটু চেষ্টা করছি একটু অন্যরকম, যেরকম আমরা খাই সেরকমই দেওয়ার, প্রতিদিন প্রতিদিনই নালে ও বাটার বাটার দিয়েই খাবে নালে। তাই আজকে যেরকম একটুখানি আলুর তরকারি দিয়েই খাওয়ালাম, পুরোটাই খাইয়েছি, খেয়েছে, ঠিক আছে, একটু সময় বেশি নিচ্ছে, অসুবিধা নেই, আমার ওর খাওয়াটা নিয়েই মেন আমার যেটা। চলো হয়ে গেছে, যাই। এই যে আপেল খেয়ে দেখাও তো দেখি, খেয়ে দেখাও তো দেখি, খেয়ে দেখাও তো। তাহলে আবার স্পুনটা চাইলি কিসের জন্য? ওটা দিয়ে খাবি না, হাত দিয়ে খাবি? তাহলে ওটা দিয়ে দেবে। আচ্ছা ওকে, টাটা বাই বাই করো। তো এখন যেরকম তোমাদের বললাম পোলাওটা করে নেব। এই দেখো পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল, আর এর মধ্যে একটু ঘিও নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঘি দিয়ে ভালো করে মেখে নেব ফার্স্টে। চলো মাখা হয়ে গেছে, এবার আমি গ্যাসে তেল দিয়ে এবার চালটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নেব, একদম সাদা সাদা করে আমি আগে ভেজে নেব। একটু যদি হোয়াইট অয়েল দাও তো হোয়াইট অয়েলও দিতে পারো, আর একটু ঘি দিয়ে জাস্ট আগে এটাকে ভেজে নেব ফার্স্টে। চলো চলো দুপুরবেলা খেতে বসে গেছি। এই দেখো পোলাও, আর এটা হচ্ছে আরুষের, আরুষকে এখন মানে ডাল দিয়ে অত ঝড়া ঝড়া করে খাওয়াই না, এখন আমি এমনি নর্মাল ভাবে ওরকম করেই মানে একটু চিবিয়ে চিবিয়ে যেন খায়, চিলি চিকেন দিয়ে আর পোলাও দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, দেখা যাক কতটা কি খাওয়ানো যাচ্ছে। প্রথমেই বলে খাবো না খাবো না, তারপরে তো যাই হোক খাওয়ানো হয়।
চলো আমরা এখন লাঞ্চ করে নি, তারপরে আমি অবশ্য ব্লগটা কিন্তু কন্টিনিউ করছি। চলো, গুড ইভিনিং বন্ধুরা। আর এখন সন্ধ্যাবেলা, এখন হচ্ছে আরুষকে মোটামুটি খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। আর আজ এখন করবো এই যে নতুন কেটলিতে জল গরম করবো, একবার হয়েছে সকাল দুপুরে সমুদ্র গরম জল খায়, এই যে এখন একটু এটাতে নতুন কেটলিতে জল গরম করব। জল রয়েছেই, দাঁড়াও একটু কফি বানাবো। তো এটার মধ্যে জল গরম হয়ে যাচ্ছে। নতুন জিনিসের না মজাই আলাদা, সেটা যাই হোক, ছোট থেকে ছোট যেই জিনিসই হোক, সেটা নতুন আনার পর একটা মানে আলাদাই ইয়ে লাগে। তো এখন এটার মধ্যে জল গরম হচ্ছে, আর এখন একটু কফি বানাবো, একটু কফি খাবো। তারপরে আরুষের হচ্ছে কাজ আছে, ওদের স্কুলের কাজ আছে, রাখি বানাতে হবে। তো ওইটাই একটু পরে, এটা খেয়ে নিই একটু, তারপরে একটু রাখি বানাতে লাগবো দুজনে মিলে। চলো শেয়ার তো করবোই আমি তোমাদের সাথে সবই। এখন আমরা বসেছি আরুষের স্কুলের রাখি বানাতে হবে, সেই জন্য এখন আমরা রাখি বানাতে হবে, সেই জন্য আরুষের জন্য। তো আমরা এখন বসেছি রাখি বানানোর জন্য, ওর কালকে দেখো ওকেই করতে হবে, আমরা একটু করে দিচ্ছি, ও কি আর পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় করে কাটছে। ঠিক আছে, ধরো না ধরো না ধরো না ধরো না ধরো না ধরো না এই দেখো আমরা এখন বসে রাখিটা বানাচ্ছি, তার মধ্যে আরুষ আছে। ওগুলো কি এখন রয়েছে কালার গুলো নিয়ে, এই দেখো কালার গুলো নিয়ে রয়েছে। এখন ওইগুলো খুলে খুলে সব একটা একটা করে দেখছে কি কালার। তো চলবে, এই বাচ্চাদের দুষ্টুমি তো চলবেই। চলো বানিয়ে নি রাখি। চলো আমাদের চলছে রাখি বানানো, আমি তার মধ্যে ভাতও বসিয়ে দিলাম। হ্যাঁ রেখে দেবো, রাখো রাখো। আর হচ্ছে আজকে ব্লগটাও শেষ করা হয়নি, আজকে ব্লগটাও শেষ করছি। আর এই সব এইগুলো হচ্ছে করা হলো, এগুলো কারণ এখন করা হবে না। এই দেখো এইগুলো সব কালার করা হলো পেপার গুলোকে। এবার এগুলো এখন একটু তো মানে ড্রাই হতে একটু সময় লাগবে, সেই জন্য আজকে মানে এগুলো কালার করে রাখলাম, কালকে সকালে করব, করে তারপরে পোস্ট করতে হবে। চলো আজকে ব্লগটাও এখানে শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে একটা প্লিজ লাইক করে দিও, আর একটা বেল আইকনটা ক্লিক করো, ব্রাশটা ধুয়ে রেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ব্রাশ দিয়ে রাখো। চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা।